নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে লালগোলা উৎসব প্রথম বর্ষ অনুষ্ঠিত হল লালগোলা এমএন একাডেমি ময়দানে। এই উৎসব চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। উৎসবে উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক ইন্দ্রাশিস আচার্য, সাংবাদিক ও বিশিষ্ট লেখক অমিতাভ সিরাজ, লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত ঘোষ, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমদে, এছাড়া উপস্থিত ছিলেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর মিয়া, বিশিষ্ট সমাজসেবী আব্দুস মাই, তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এই প্রথম অনুষ্ঠান, প্রথমে বইমেলা, তারপরে উৎসব, কি ভেবে এরকম করছেন? লালগোলা হচ্ছে আবেগপ্রবণ মানুষ আছে এখানে, এখানে উৎসাহী মানুষ, কালচারাল মানুষ, সংস্কৃতি মনোভাব মানুষ আছে এখানে। যেমন বইমেলা হয়, লালগোলা উৎসব প্রথমবারের মতো হচ্ছে, কিন্তু এখানে উৎসব বলেই নয়, বিভিন্ন সময় লালগোলা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ছাত্রজীবন উৎসব থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক নজরুল জয়ন্তী প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। আমরা লালগোলাকে এত মানে প্রতিভাবান ছেলেমেয়েরা আছে এখানে, লালগোলা উৎসবের মাধ্যম দিয়ে সেই সব প্রতিভাগুলোকে তুলে নিয়ে আসার একটা চেষ্টা। এবং যে এখানে কালচার আছে, বিভিন্ন সংস্কৃতি সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে এসে একটা সম্প্রীতির বার্তা, এবং যে প্রতিভাগুলো আছে এখানে, কম্পিটিশন প্রোগ্রাম আছে, বৈশাখ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গানেরও কম্পিটিশনগুলো হবে, এসব প্রতিভাগুলোকে তুলে নিয়ে আসা এবং মানুষের মধ্যে একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ করে লালগোলাকে আরও উন্নততর লালগোলা করে নিয়ে যাওয়াটাই হচ্ছে। আপনার প্রিয় ডে, এরা অসংখ্য মানুষের জন্য কম্বল বিতরণ থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিতরণ, এখানে আমাদের এই উৎসব লালগোলা উৎসব, তারা ফ্রি মেডিকেল ক্যাম্পেরও একটা ব্যবস্থা করা হয়েছে এখানে, বিনামূল্যে এলাকার যে সমস্ত দুঃস্থ অসহায় মানুষ আছে তাদের বিনামূল্যে চিকিৎসা করার ব্যবস্থা করে আমরা লালগোলা উৎসব কমিটির পক্ষ থেকে জেলাকে সরকারি সংস্থা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আব্দুল মঈ। আমি তো প্রথমেই বললাম যে আমি অত্যন্ত সম্মানিত এবং গর্বিত, যে কোনো অনুষ্ঠান তো অনেক অনুষ্ঠানই হয়, কিন্তু যে কোনো অনুষ্ঠান প্রথমবার হচ্ছে আর এইরকমভাবে হচ্ছে, এটা বিরাট গর্বের ব্যাপার এবং নিজেকে খুবই সম্মানীয় মনে করছি। আমি বারবার চাইব ফিরে আসতে এখানে। লালগোলাবাসীকে কী বার্তা দিতে চাইবেন? প্রান্তিক গ্রাম না, একদমই প্রান্তিক গ্রাম নয়। লালগোলাবাসীকে এই বার্তা দিতে চাইছি, আমি যেটুকু দেখলাম এখানে, এখানে শিক্ষা, সংস্কৃতি, ছবি আঁকা, কালচারাল যে ব্যাপারটা, গান, সেটা খুবই এমার্জিং, খুবই উন্নত। আমি বলবো এখান থেকে সিনেমার ফিল্ম মেকার উঠে আসুক, এখান থেকে অভিনেতা উঠে আসুক, এখান থেকে আবৃত্তি করার মানুষ উঠে আসুক, গানের মানুষ উঠে আসুক, পেন্টিং তো যথেষ্ট উন্নত। এই সমস্ত ট্যালেন্টকে আপনারা নার্চার করুন, এই ট্যালেন্টকে আপনারা এক্সেল করতে, এক্সপ্লোর করতে সাহায্য করুন, এটা একটা অন্য জায়গা নেবে লালগোলা, এত ট্যালেন্ট আছে, তাদের এক্সপোজারটা দরকার। লালগোলার মাটিকে ভারতের কিংবা পৃথিবীর মানচিত্রে ড্র্যাগের জায়গা বলে মনে করে, সেই জায়গাতে আপনি কী বলবেন? এই ধরনের প্রোগ্রাম আসছে, সারা পৃথিবীতে বহু দেশ আছে যাকে এরকমভাবে মনে করা হয়, সেই দেশের আরও অনেক ভালো ভালো জিনিস আছে সেগুলোকে মনে করা হয়। তো আমি এটাই বলবো যে সমস্ত খারাপ জিনিসগুলো ফিল্টার করে ছাত্রীর ওপরে রেখে, ছাত্রীর তলায় যে সুন্দর জিনিসটা পড়লো সেইটা নিন এবং সেটা উপভোগ করুন, চায় পাতা ছাত্রীরা থাকে। আপনার নাম? আমার নাম ইন্দ্রাশিস আচার্য।